আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের একটি আয়ুর্বেদিক চিকিৎসা দেব। যদি আপনি ইউটিউবে সার্চ করে আমার ভিডিও দেখতে পান তাহলে ভুল করবেন, কারণ আমি কোনো ডাক্তার নই, আমি একজন কবিরাজ বা গুণীন ওঝা বলতে পারেন। বিভিন্ন চিকিৎসার বই থেকে গাছপালা চিনিয়ে চিকিৎসা দিয়ে থাকি। যদি কোনো ডাক্তারের পরামর্শ নিতে হয় বা ডাক্তারের ভিডিও দেখতে হয় তাহলে আমার ভিডিওটি থেকে আপনি কেটে বেরিয়ে যান। আমার চ্যানেলের সমস্ত ভিডিও তন্ত্র মন্ত্র গাছগাছাড়ি ইত্যাদি দিয়ে হয়। আজকের ভিডিওতেও একটি নতুন আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে এসেছি, যেটা হলো হাঁপানি বা শ্বাসকষ্ট, যেটি তৈরি করতে গেলে আপনার বাড়িতেই সকল সামগ্রী আপনি পেয়ে যাবেন অথবা বাজার থেকে আপনি কিনে নিয়ে এসে নিজের থেকে তৈরি করতে পারবেন। তো কি এবং সামগ্রী এবং কি কিভাবে তা তৈরি করতে হবে সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হাঁপানি বা শ্বাসরোগ সায়েন্স মতে এর অনেক কারণ রয়েছে, কিন্তু আমার দেখা প্র্যাকটিক্যালি যে সকল রোগীরা আসেন এই হাঁপানি বা শ্বাসকষ্ট নিয়ে, তো আমার দেখা তাদের মুখ থেকে শোনা কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। হাঁপানি বা শ্বাসরোগ জন্মগত, মানে বাড়িতে কারোর আছে, মা বাড়িতে কারো আছে বা নিজের বাবার, ধরুন আপনার শ্বাসরোগ হয়েছে, আপনার ফ্যামিলির কারো শ্বাসরোগ রয়েছে, আপনার মা বাবা অথবা মা বাড়ির কারো, সেক্ষেত্রে জন্মগতভাবে আসে। আবার কখনো যাদের ডাস্ট অ্যালার্জি থাকে, ধুলো টুলো নাকা নাকলে হাঁচি শুরু হলো তারপর জ্বর উঠে গেল, এই ডাস্ট অ্যালার্জির থেকে আসে। বা ধরুন এমন একজন ব্যক্তি যে বড় হয়েছে, তার জ্ঞান হয়েছে কোনো গ্রামাঞ্চলে যেখানে অক্সিজেনের মাত্রা বেশি, কিন্তু কাজের সূত্রে বা কোনো কারণে তাকে এখন বর্তমানে কোনো শহরে থাকতে হচ্ছে, যেখানে বায়ু দূষণ বেশি, বাতাসের সাথে নোংরা ধুলো ধোঁয়া ইত্যাদি থাকে এবং অক্সিজেনের মাত্রা কম হয়। সেক্ষেত্রে গ্রাম থেকে শহরে যাওয়ার ফলেও এই শ্বাসরোগ বা হাঁপানি রোগের সৃষ্টি হয়। বিশেষ করে এইসব লোকের আবার অটোমেটিক নিজের ইচ্ছাকৃতভাবে শ্বাসরোগ বা হাঁপানি রোগ হয়ে থাকে। সেগুলো হলো যারা জুতোর কাজ করে, মানে টায়ার জাতীয় জিনিস যারা রিসলভ করে, টায়ার কাটা, টায়ার জাতীয় কালো লেদার টাইপের জিনিস কেটে যে সকল লোক অনেক কিছু তৈরি করেন, তার গুঁড়ো নাকে ঢুকার ফলে এই শ্বাসরোগ বা হাঁপানি রোগ হয়ে যায়। এই জন্য যারা লেদার এবং টায়ার ইত্যাদি তৈরি করেন যে সকল ব্যক্তি, তাদের গুঁড়ো নাকে ঢুকার জন্য মাস্ক তো ওনারা ব্যবহার করেন, এছাড়াও এরা কি করেন, সপ্তাহে একবার করে অনেকটা মাত্রায় আখের গুড় খেয়ে ফেলেন। আখের গুড় খাওয়ার ফলে ওদের এই সমস্ত নোংরা পায়খানার সাথে বেরিয়ে যায়, এটা ওদের দাবি, এটা মুখ থেকে শোনা, ডাক্তারি মতে আমি বলতে পারছি না। তো আজকের ভিডিওতে যে চিকিৎসাগুলি দেবো তার মধ্যে যে উপাদানগুলি থাকবে তার মধ্যেও গুড় থাকবে, আর থাকবে সরষের তেল। আপনাকে পুরানো গুড়, ছ মাসের বেশি পুরানো হলে ভালো হয়, সেই গুড় জমে গেছে, শক্ত শক্ত বালি বালি হয়ে গেছে, এরকম পুরানো গুড় আপনাকে 100 গ্রাম মতো জোগাড় করতে হবে। আর খাঁটি সরষের তেলও 100 গ্রাম আনতে হবে। এবার কি করতে হবে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এর জন্য জোগাড় করতে হবে পুরানো গুড়। দেখুন এই গুড়টা দেখতে এরকম, কিন্তু প্রায় 6 মাসের বেশি পুরানো, এর থেকে বেশি পুরানো বালি বালি হয়ে যাবে, আখের গুড় বালি বালি শুকনো হয়ে যাবে, তাহলে ভালো হয়। যদি শুকনো গুড় হয়, একদম শুকনো, তাহলে 100 গ্রাম গুড়ে 100 গ্রামই সরষের তেল লাগবে। আর যদি একটু রসালো বা একটু ঝোল জাতীয় হয় তাহলে 100 গ্রাম গুড়ে 75 ml সরষের তেল লাগবে। মোটামুটি শুকনো হলে সম পরিমাণ দেবেন। এবার দুটোকে মিশিয়ে গাঢ় গাঢ় করতে হবে। এবার কি করবেন, যদি এমনিতে ভালো হয় গুলে যায় ভালো, নাহলে হালকা গরমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন যাতে বালি ভাবটা কেটে যায় আর একদম বেসনের মতন চটচটে হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর না গুড়টা ঠিক এরকম পাটালির মতো ছেড়ে ছেড়ে উঠবে, যেহেতু সরষের তেল দেওয়া আছে খুব সুন্দর ছাড়ানো যাবে। ব্যাপারটা হচ্ছে রুগীকে বলবেন এটা পুরোপুরি ঠান্ডা এখনো হয়নি, প্রতিদিন সকালে ও বিকালে খালি পেটে, সকালে হলে বাথরুম টাথরুম সেরে এক চামচ করে, মোটামুটি এই সাইজের চামচ, এটা মানে বুঝতে পারছেন চা চামচের বড়, এরকম চামচের এক চামচ করে সকাল ও বিকাল যেন চেটে চেটে খাই, তাড়াতাড়ি নয় আস্তে আস্তে চেটে চেটে খাই এবং শ্বাস প্রশ্বাস বেশি জোরে নেই। যেভাবে বলে দিলাম সেইভাবেই সকাল এবং বিকালে এক চামচ করে চেটে চেটে যেন রোগী খায়, এবং খাওয়ার সময় যেন শ্বাস প্রশ্বাস ভালোভাবে নেয়, এরকম ঝুঁকে ঝুলে শুয়ে খেলে হবে না, স্টিল সোজাভাবে বসে যেন রোগী চেটে চেটে খায়। আর যেহেতু তেল আর জল একসাথে মিশ খায় না, এর জন্য ওই গুড়ের সাথে ওই তেল দেখবেন মাঝে মাঝে গুড়ের উপর তেল ভেসে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে করে ভালো করে ঘেঁটে নেবেন এবং খাওয়ার আগে ওটি রোদ্দুরে দেবেন যাতে একটু নরম হয়ে যায়, কেননা এই গরম পাক করার ফলে ওটি কিন্তু চাপ বেঁধে যেতে পারে, চকলেটের মতো শক্ত হয়ে যেতে পারে, তখন কামড়ে খেলে চলবে না, চেড়ে চেড়েই খেতে হবে, যে কারণে আপনি একটু রোদে রেখে দিলে আবার গলে যাবে। আজকের ভিডিওটি এইটুকুই ছিল, যদি কোনো অংশ বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে লিখবেন, আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।